আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি একদম গোল্ডেন কালার ইউএই ভেরিয়ান্ট অর্থাৎ এফ স্ল্যাশ এ এই ভেরিয়ান্টের ফোন তো সাথে রয়েছে দেখতে পাচ্ছেন ছয়টা ব্যাক কভার এবং বিভিন্ন কালারের ছয়টা বিভিন্ন রকম আপনারা যারা পছন্দ করেন তারা মানে যে যেরকম পছন্দ করেন আর কি এই আমি কিনেছিলাম বেশ কয়েকটা আমি যেহেতু আইফোনের কাভার ছাড়া আইফোন ইউজ করাটা একটু বেমানান দেখায় বা কাভার দিয়ে ভালো লাগে তো যাই হোক তো এই ফোনটি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় সেল করা হবে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় কেন তেতাল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সেল করা হবে এটারও একটা কারণ বলছি এবং বিস্তারিত দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কারণ অনেক খুঁটিনাটি বিষয় বলবো যেগুলো আপনায় আপনি মিস করলে বা না শুনলে আপনি পরে ঠকতে পারেন বা প্রতারিত হতে পারেন বা আপনার কাছে মনে হতেই পারে খটকা লাগতে পারে তাই সাথে থাকবেন তো বন্ধুরা ফার্স্টে এটা লুক দেখাই যে ডিসপ্লে কিন্তু একদম একশো পার্সেন্ট অরিজিনাল এবং যা যা আছে সব কিছুই অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং বিস্তারিত আমি বলছি চলুন আমরা ফোনের ডিটেলস আগে ঢুকে যাই আচ্ছা আগে আমরা লুকিংটা দেখি লুকিংটা কেমন আগে দর্শনদারি পরে গুণ বিচারি দেখতে পাচ্ছেন একদম কোনো স্ক্র্যাচ স্পট কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশনের ফোন বাট এই বাট কেন বললাম সেটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আর এই যে সামনের ক্যামেরার মধ্যে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সামনের ক্যামেরা ক্যামেরার মধ্যে কিন্তু ধুলা ঢোকা আছে এটা কিন্তু আপনাকে ফোন কিনলে অবশ্যই নিজ দায়িত্বে পরিষ্কার করে নিতে হবে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে ধুলা আছে এই ধুলাটা অবশ্যই আপনাকে পরিষ্কার করে নিতে হবে আমি একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন এই ধুলাটা কিন্তু আপনাকে অবশ্যই পরিষ্কার করে নিতেই হবে এবং না হলে ক্যামেরাটা খুব বেশি একটা ভালো বোঝা যাবে না আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইয়ে করা আছে যাই হোক আমার ফোনে কিন্তু দুইটা সিম ভরা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সিম ভরা আছে একটা বাংলা লিঙ্ক একটা এয়ারটেল অর্থাৎ ই সিম সাপোর্ট করবে বা ই সিম রানিং ভরা আছে এবং আপনি একটা ফিজিক্যাল সিম তো ইউজ করতে পারবেনি সর্বমোট এগারোটা ই সিম একসাথে মানে ইয়ে করা যায় আর কি সেট করা যায় তো যাই হোক আমরা চলে যাচ্ছি হচ্ছে এর কনফিগারেশনে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমি দেখাচ্ছি আগে মডেল নাম্বারটা দেখুন এগুলো দেখুন তারপরে আমরা নিচে যাচ্ছি আচ্ছা ডিসপ্লে ব্যাপারে আনন পার্ট দেখিয়েছে কারণ হচ্ছে ডিসপ্লেটা এটার ভেঙে গেছিলো এটা অন্য একটা আরেকটা আইফোন প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থেকে খুলে লাগানো হান্ড্রেড পার্সেন্ট থ্রি টুলস এর চেক করে আপনি যেভাবে বলবেন সেভাবে চেক করে দেখে দেব সিরিয়াল নাম্বার সহ এটা হচ্ছে স্যামসাং এর ডিসপ্লে অরিজিনাল স্যামসাং এর ডিসপ্লে আমার চেক করা আছে তারপরেও আপনারা যদি নিতে চান অবশ্যই আপনাদের লাইভে চেক করে দেওয়া হবে বা যখন নিবেন সেই মুহূর্তে চেক করে দেওয়া হবে ইনশাল্লাহ কেউ যদি কপি প্রমাণ করতে পারেন বা মার্কেটের ডিসপ্লে প্রমাণ করতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে প্লাস সাথে এই ফোনটি দিয়ে দেওয়া হবে আর ক্যামেরার ব্যাপারে আনন পার্ট দেখিয়েছে এটারও সিরিয়াল নাম্বার আছে এটাও আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স থেকে খুলে লাগানো আর যদি আপনি বর্ডারের কথা বলেন যে বর্ডার এত মোটা কেন অনেকেই প্রশ্ন করে থাকতেই পারেন যারা দেখেছেন যারা দেখেননি বা চালাননি তারা হয়তো বুঝতে পারবেন না বাট অনেকেই বুঝতে পারবেন আর আমার চ্যানেলে কোনো রকম কোনো প্রতারণা করে কোনো পণ্য সেল করা হয় না সো আমি সম্পূর্ণ জিনিস বলে দিব আপনার পছন্দ হলে আপনি নেবেন আর না পছন্দ হলে আপনি নেবেন না তো যাই হোক এটার হচ্ছে ক্যাটালগ গ্লাস যেটা থাকে আইফোনের উপরের যে গ্লাসটা সেই ক্যাটালগ গ্লাসটা চেঞ্জ করা জাস্ট এটা বাইরের থেকে চেঞ্জ করা তো তখন এরকম গ্লাস লাগানো ছিল তাই এরকম গ্লাসই এখনও আসে রকম কোনো পরে আর সার্ভিসিং করানো হয়নি বা টাসে কোনো রেসপন্স নাই এমন কোনো ব্যাপার না হান্ড্রেড পার্সেন্ট টাস ওয়ার্কিং এবং পেছনের ক্যামেরাটা আমি দেখাবো আর সামনের ক্যামেরাটাও দেখাবো আচ্ছা ব্যাটারির কথায় আসি ব্যাটারি হচ্ছে সাতাত্তর পার্সেন্ট বাট একদিন অনায়াসে চলে যায় আপনি যদি গেম টেম না খেলেন তাহলে নর্মালি একদিন আরামে চলে যাবে তো ব্যাটারি চেঞ্জ করার কোনো অপশনই নেই বা কোনো কারণ নাই আর আমার কাছে একটা ম্যাক্সে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে অ্যাপেলের তো আপনি চাইলে ওটার সাথে ওটা যদি দুই হাজার টাকা এক্সট্রা অ্যাড করেন ওটাও বাইরে বাইরে থেকে আনানো পাঁচ হাজার এর অরিজিনাল ম্যাক্সেফের যেই ওয়ারলেস ইয়ে পাওয়ার ব্যাঙ্ক সেটা রয়েছে তো ওটা যদি নেন তাহলে অবশ্যই দুই টাকা অ্যাড করতে হবে আর ওইটা যদি আপনি লাগিয়ে রাখেন তাহলে সারাদিন আপনি ভিডিও করতে পারবেন এটা গ্যারান্টেড তো যাই হোক আমরা এখন চলে যাই ফোনটার ক্যামেরাতে আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ফোনের ক্যামেরা ফোনের ক্যামেরার মধ্যে একটু ময়লা আছে বাট পেশনে নেই সামনে একটু ময়লা আছে তো আমি পেছনের যে তিন নাম্বার ক্যামেরা বা পোর্ট এইট যেই ক্যামেরাটা তিন নাম্বার যে ক্যামেরাটা ওইটা দেখাচ্ছি একদম ক্লিয়ার তারপরে যেই এক নাম্বার যে ক্যামেরাটা সেই ক্যামেরাটা একটু ময়লা ঢোকা আছে হ্যাঁ যেহেতু দাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই ক্যামেরাটা পরিষ্কার করে নিতে হবে নিজ দায়িত্বে যখন খুলবেন তখন অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আমি এটার কোনো রকম কোনো সার্ভিসিং বা খোলানো কোনো কিছুই করি নাই তো জাস্ট আপনি যে নেবেন সে করে নেবেন আচ্ছা এই যে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা ওয়াইড অ্যাঙ্গেল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবং এক নাম্বার যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু একটু ঘোলা একটু ঘোলা বলতে খুব অতটাও ঘোলা না বাট একটু তো যাই হোক আর তিন নাম্বার যে ক্যামেরাটা এটা তো অসাধারণ কন্ডিশনে রয়েছে আর পোর্ট এইট মোডের কথা যদি বলি আমি যদি পোর্ট এইটে একটা ছবি তুলি আচ্ছা পোর্ট এইট আমার ঘরের মধ্যে থেকে তোলা আছে এখানে ইয়েটা আসছে না এই যে আসছে আচ্ছা আমি এটা এখন ফোর্ট এইট মোডে তুললাম দেখুন অসাধারণ ছবি উঠেছে আর পোর্ট এইট ব্লাডটা অনেক সুন্দর আমার ঘরের মধ্যে থেকে ছবি তোলা এটা দেখতে পারেন একদম তিন নম্বর ক্যামেরা দিয়ে ফোর্ট এইট মোডে তোলা আমার মেয়ের ছবি এই যেখানেও রয়েছে একটা তো দেখুন ক্যামেরা কোয়ালিটি কেমন অসাধারণ কোনো রকম কোনো খুঁত পাবেন না একদম নিখুঁত ক্যামেরা তো যাই হোক এতটুকুই বাস আমি যেই ক্যামেরাটা সামনের ক্যামেরাটা দেখাবো এই যে দেখুন সামনের ক্যামেরাটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা ঠিক আছে খুবই বাজে একটা অবস্থা কারণ হচ্ছে এখানে ধুলা দেখতে পাচ্ছেন এখানে ধুলা তো যার কারণে এই ক্যামেরাটার এই অবস্থা আপনার আপনাকে অবশ্যই ফোনটা খুলে সার্ভিসিং করিয়ে নিতে হবে ধুলাটা বের করে নিতে হবে ধুলাটা বের করলে হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার কোনো রকম কোনো ময়লা থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক এতটুকুই জাস্ট সাউন্ড তারপরে লুকিং তারপরে বাদবাকি সব কিছু কিন্তু ফ্রেশ একদম ফ্রেশ আছে আপনি জাস্ট এটা কিনবেন এবং ক্যামেরাটা যদি ওয়াশ করতে চান তাহলে ওয়াশ করবেন আর না হলে দরকার নেই জাস্ট পেছনের যে ক্যামেরাটা আছে অস্থির লেভেলে আছে তো আপনারা কিন্তু চাইলে এই ফোনটি নিতে পারেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর আমাদের কাছ থেকে ফোন কেনার সিস্টেম হচ্ছে আপনারা কিন্তু রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন নাইন সিক্স ফোর আবারও বলছি জিরো ওয়ান ডবল সেভেন নাইন সিক্স ফোর দেশের প্রান্ত থেকে এসে পরিবহনের মাধ্যমে আমাদের কাছ থেকে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং দেখে টাকা দেওয়ার সুবিধা রয়েছে তার আগে যেটা অর্ডার কনফার্ম করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে এক টাকা অগ্রিম আমাদেরকে বিকাশ করতে হবে বিকাশ বা নগদ যেটাই বলেন সেটা করতে হবে এটা শুধুমাত্র এস পরিবহন বা কুরিয়ারে নেওয়ার জন্য এবং এস পরিবহনের মাধ্যমে শুধুমাত্র নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন ফুল টাকা দেওয়ার আগে পেমেন্ট মানে পেমেন্ট করতে হবে না আর কি মানে দেখে নিতে পারবেন আর কি ফুল টাকা দেওয়ার আগে তো যাই হোক এটা গেল এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন তো এই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আর ফেস আইডি টুটোন কিন্তু নাই এটা বলা হয়নি ফেস আইডি প্লাস টুটোন নাই এই ক্যামেরার ঠিক করার সময় ফেস আইডিও ঠিক করা যায় ফেস ফেস আইডি ঠিক করতে কিছু টাকা পয়সা খরচ হয় তো যাই হোক এমনও হতে পারে যে ডিসপ্লেটা চেঞ্জ করার সময় ফেস আইডির যে সেন্সরটা আছে সেই সেন্সরটাতে চাপ লেগে আসে বা একটা ওটা একদিকে ঢাকা পড়েছে এরকমও হতে পারে হয় অনেক সময় ডিসপ্লে লাগাইতে গেলে অসাবধানতার কারণে এটা হতে পারে তো যাই হোক আর ট্রুটোনটা নাই কারণ হচ্ছে আমরা জানি যে যে কোনো আই আইফোনের ডিসপ্লে যদি চেঞ্জ করেন তাহলে অরিজিনাল যে ডিসপ্লে সেই ডিসপ্লে থেকে ট্রুটোন কপি না করলে কখনো ট্রুটোন থাকে না ট্রুটোনের অপশনটাই আসে না তো যাই হোক আজকের মতো এই ছিল ভিডিও তো বন্ধুরা আপনারা যারা ফোনটি নিতে চান খুব তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে ফোন করুন না হলে এক পিসি অ্যাভেলেবেল আছে বেশি কিন্তু নাই এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এখনই শেষ করছি আল্লাহ হাফেজ